নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সহজ পাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সহজ পাঠ ইউটিউব চ্যানেলে স্বাগত ও আমন্ত্রণ জানাই আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুযায়ী নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর ইংরাজিতে লেভেলস অফ অর্গানাইজেশন অফ লাইফ থেকে পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটন টি ক্লিক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটন টি ক্লিক করুন পঞ্চম পর্বে আমাদের আজকের একক কোষ অঙ্গাণু আগের পর্বে আমরা কোষ অঙ্গাণু হিসাবে নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোষ পর্দা কোষ প্রাচীর ইত্যাদি নিয়ে আলোচনা করেছি আজ আমরা এই পঞ্চম পর্বে আরও বিভিন্ন কোষ অঙ্গাণুগুলিকে নিয়ে আলোচনা করব যেমন কোষ অঙ্গাণু হিসাবে আজকে প্রথমেই আসে মাইটোকন্ড্রিয়া তাহলে যদি মাইটোকন্ড্রিয়া সংজ্ঞার দিকে তাকায় তাহলে দেখব যে আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত বি একক যে ক্ষুদ্র ক্ষুদ্র দণ্ডাকার বা সূত্রাকার কোষ অঙ্গাণু কোষের শক্তি উৎপন্ন করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে এবার যদি মাইটোকন্ড্রিয়ার গঠন লক্ষ্য করি তাহলে দেখব যে প্রতিটি মাইট্রোকন্ডিয়া দুটি একক পর্দা দিয়ে বেষ্টিত থাকে যেটা আমরা সংজ্ঞায় দেখেছি এবারে এই উভয় পর্দার মাঝে যে স্থান সেই স্থানটাকে পেরি মাইট্রোকন্ড্রিয়াল স্থান বলা হয় তাহলে দি একক পর্দা বেষ্টিত হচ্ছে যে মাইট্রোকন্ড্রিয়া বাইরের দিকে যে পর্দাটি সেটা হচ্ছে যে বহি পর্দা এবং ভিতরের দিকে যে পর্দাটি সেটা হচ্ছে যে অন্তঃপর্দা আচ্ছা এবারে বহির পর্দায় মানে মাইট্রোকন্ড্রিয়া বহির পর্দায় গায়ে ভহিষ্ট দানা বা পার্সনের অধ একক উপস্থিত আর অন্তপর্দাটি হচ্ছে যে ভাঁজ বিশিষ্ট এই প্রতিটি ভাঁজকে অঙ্গুলাকার ভাঁজকে বলা হয় কৃষ্টি এবং এই অন্তপর্দার গায়ে টেনিস র্যাকেট সদৃশ যে দানাগুলি থাকে তাদের অক্সিজম বা এফ জিরো এফ ওয়ান দানা বলা হয় তাছাড়া অন্তপর্দা বেষ্টিত গহ্বরে ধাত্র বা ম্যাট্রিক্স উপস্থিত থাকে আচ্ছা তাহলে এইগুলো হলো যে মাইট্রো এইটা গেল মাইট্রোকন্ডিয়ার গঠন এবারে যদি মাইট্রোকন্ডিয়ার গঠনের একটা ছবি আমরা দেখি তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে বহিষ্ঠ পর্দা অন্তঃপর্দা পর্দা উপস্থিত এবং মধ্যখানে ধাত্র আছে কৃষ্টি এফ ওয়ান বস্তু তার সঙ্গে দুটি পর্দার মধ্যিখানে স্থান পেরি মাইট্রোকন্ডিয়াল স্থানকে দেখানো গেছে ছবিতে এবারে যদি মাইট্রোকন্ডিয়াল কাজ লক্ষ্য করি তাহলে প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে যে মাইট্রোকন্ডিয়া কোষের শক্তি উৎপন্ন করে সেই জন্য মাইট্রোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তিঘর আচ্ছা তাহলে মাইট্রোকন্ডিয়ার মধ্যে কোষের শক্তি উৎপন্ন হয় ঠিক এই কারণের জন্যই মাইট্রোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তিঘর দ্বিতীয় কাজ হচ্ছে যে মাইট্রোকন্ডিয়া সবাদ শ্বসনে ক্রেস চক্রের বিক্রিয়াগুলিকে ঘটতে সাহায্য করে এবং তিন নম্বর কাজ হচ্ছে যে মাইট্রোকন্ডিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি উৎপন্ন করে যা সমস্ত প্রকার জীবজ ক্রিয়ার জন্য শক্তি যোগায় এবং চতুর্থ বা সর্বশেষ কাজ হচ্ছে যে মাইট্রোকনড্রিয়া ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ করে এবং ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ সংগঠিত করতে বিশেষ সাহায্য করে তাহলে এই গেল কোসংাণু মাইট্রোকনড্রিয়া এবার যদি আমরা কোসং্ঞাণু প্লাস্টিকের দিকে লক্ষ্য করি তাহলে প্রথমেই সংজ্ঞাটা কি না আদর্শ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি একক পর্দাবেষ্টিত বিভিন্ন আকৃতি বিশিষ্ট ও রঞ্জক পদার্থ যুক্ত বা রঞ্জকবিহীন কোষ অঙ্গাণুকে প্লাস্টিক বলা হয় এবারে যদি প্রকার প্রকারভেদ করা হয় তাহলে দেখব যে প্লাস্টিক হচ্ছে যে তিন প্রকার প্রথমেই হচ্ছে যে ক্রোমোপ্লাস্ট তাহলে ক্রোমোপ্লাস্ট কাকে বলে না উদ্ভিদ কোষের সবুজ রঞ্জক পদার্থ ছাড়া অন্যান্য রঞ্জক যুক্ত প্লাস্টিকদের ক্রোমোপ্লাস্ট বলা হয় তাহলে উদ্ভিদ কোষের সবুজ রঞ্জক পদার্থ ছাড়া আর কোথায় কোথায় অন্যান্য রঞ্জক পদার্থ থাকে যেমন হচ্ছে যে ফুলের পাবড়ি পাকা ফলের খোসা তারপরে হচ্ছে গাজরের মূল এইগুলিতে এই ক্রোমোপ্লাস্টের অবস্থান লক্ষ্য করা যায় এবারে যদি একটু গঠনটা লক্ষ্য করি ক্রোমোপ্লাস্টের তাহলে দেখব যে এই রকম প্লাস্টিক হচ্ছে যে দ্বি একক পর্দা বেষ্টিত আর এদের ধাত্রে গানা থাকে না বদলে কি থাকে না ধাত্রে ল্যামেলা ক্যারোটিনয়ের ডানা বিভিন্ন প্রকার রঞ্জক বস্তু স্নেহ বস্তু ইত্যাদি থেকে থাকে এবার যদি ক্রোমোপ্লাস্টের কাজ লক্ষ্য করি তাহলে দেখব যে ক্রোমোপ্লাস্টিক উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণগঠন ফুলের পরাগযোগ ও ফলের বিস্তারে সাহায্য করে আমরা পাশে দেখতে পাচ্ছি যে কোমোপ্লাস্টের ছবি যেখানে ল্যামেলা বস্তুর উপস্থিতি লক্ষ্য করছি তাছাড়াও দ্বিএক পর্দা বেষ্টিত ক্রোমোপ্লাস্টের অন্তঃপর্দা এবং পর্দাকে লক্ষ্য করা যাচ্ছে এবার ক্রোমোপ্লাস্টের পর দ্বিতীয় প্লাস্টিক হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট তাহলে ক্লোরোপ্লাস্ট কাকে বলে না সবুজ প্লাস্টিকদের ক্লোরোপ্লাস্ট বলা হয় তার মানে উদ্ভিদ কোষের সমস্ত রকমের সবুজ প্লাস্টিক যেটা আছে সেটাকে বলা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট আচ্ছা তাহলে আদর্শ কোষের ক্লোরোপ্লাস্ট হচ্ছে উপবৃত্তাকার এবং তাহলে আমরা দেখেছিলাম যেমন মাইট্রোকন্ড্রিয়ায় পেরি মাইট্রোকন্ড্রিয়াল স্থান বহিক পর্দা এবং অন্তঃ পর্দার মধ্যখানের স্থানটা এখানেও লক্ষ্য করছি যে পেরি প্লাস্টিডিয়াল স্থান কোনটাকে বলে না ওই পর্দা বেষ্টিত ক্লোরোপ্লাস্ট তার উভয় পর্দার যে মধ্যখানের স্থানটাকে তাকে বলা হচ্ছে যে পেরিপ্লাস্টেরিয়াল স্থান এবার অন্তঃ পর্দা বেষ্টিত গহরে যে তরল থাকে তাকে বলা হয় ধাত্র বা স্ট্রোমা এই ধাত্রে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ ভিটামিন ডিএনএ আর এনএ এবং উৎসেচক থেকে থাকে আবার ধাত্রে অনেকগুলি চারটির মতো অংশ স্তরে স্তরে সাজানো থাকে এদের বলা হয় গ্রানা এই ক্লোরোপ্লাস্টে চল্লিশ থেকে ষাটটি মতন গ্রানা থাকে প্রতিটি গ্রানাম কতগুলি একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতো অংশ নিয়ে গঠিত এদের বলা হয় থাইলাকয়েড আবার এই থাইলাকয়েডের মধ্যে কোয়ান্টোজম দানা থাকে এই কোয়ান্টোজমের মধ্যে আবার ক্লোরোফিল রঞ্জক থাকে তাহলে এই গেল যে ক্লোরোপ্লাস্টের সামগ্রিক গঠন বা ক্লোরোপ্লাস্টের ডিস্ট্রিবিউশন এইবারে যদি আমরা ক্লোরোপ্লাস্টের কাজ লক্ষ্য করি তাহলে প্রথমেই দেখব যে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া এবং স্ট্রোমা অঞ্চলে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় এই পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় কাজ হচ্ছে যে ক্লোরোপ্লাস্টে ক্লোরোপ্লাস্টে অবস্থিত রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশ নেয় এটা গেল দ্বিতীয় প্রকার প্লাস্টিক এবং তৃতীয় প্রকার প্লাস্টিক হচ্ছে যে লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট কোনগুলো না বর্ণহীন প্লাস্টিকদের লিউকোপ্লাস্ট বলা হয় এ তাহলে লিউকুপ্লাস কোথায় থাকে না লিউকিপ্লাস উদ্ভিদের মূলের কোষে যেসব অঙ্গে আলো না সেই সব অবস্থান লক্ষ্য করা যায় এবার গঠন যদি দেখা যায় তাহলে দেখব যে এটা হচ্ছে যে দ্বি একক পর্দা বেষ্টিত থাকে কিন্তু ধাত্রে কোনো রকম গ্রানা থাকে না এবার যদি লিউকোপ্লাস্টের কাজ লক্ষ্য করি তাহলে দেখব যে লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে যে বিভিন্ন প্রকার খাদ্য বস্তুকে সঞ্চয়ের করে রাখা বা সঞ্চিত রাখাই হচ্ছে যে এই লিউকোপ্লাস্টের প্রধান কাজ এই লিউকোপ্লাস্টগুলো দেখতে কেমন হয় না গোলাকার হয় বা ডিম্বাকারও হতে পারে বা ডণ্ডাকারও হতে পারে আবার এই খাদ্য সঞ্চয়ের ভূমিকা অনুসারে লিউকোপ্লাস্টকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমটাই হচ্ছে যে অ্যামাইলোপ্লাস্ট তাকে বলে অ্যামাইলোপ্লাস্ট না যেসব লিউকোপ্লাস্ট শ্বেতসার জাতীয় পদার্থ জমা করে রাখে তাতে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট মানে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় দ্বিতীয় হচ্ছে যে অ্যালাইওপ্লাস্ট অ্যালাইওপ্লাস্ট তাকে বলে না ফ্যাট জাতীয় খাদ্য জমা করা থাকলে লিউকুপ্লাস বলা হয় প্লাস্ট। তৃতীয় হচ্ছে যে প্রোটিনোপ্লাস্ট প্রোটিন জাতীয় খাদ্য যদি জমা থাকে তখন প্লাস্ট লিউকুপ্লাস্টদের বলা হয় যে প্রোটিনোপ্লাস্ট আমরা দেখতে পাচ্ছি যে লিউকুপ্লাস্টের ছবি সেখানে হাইলাম শ্বেতসার আবরণী পর্দা রাইবোজমের উপস্থিতি লক্ষ্য করতে পারছি আচ্ছা প্লাস্টিক কোষাঙ্গাণুর পর আমাদের পরবর্তী যে কোসাঙ্গাণু আসে সেটা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা সংক্ষেপে ই তাহলে সংজ্ঞাটা কি না আদর্শ কোষে অবস্থিত একক পর্দাবেষ্টিত নলাকার যে কোষ অঙ্গাণু সাইটোপ্লাজমকে কতগুলি অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত করে তাদের বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবার যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন লক্ষ্য করি তাহলে দেখব যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তিন রকমের গঠনযুক্ত হয় প্রথমটাই হচ্ছে যে সিস্টার্নি এগুলি দেখতে লম্বা এবং চারটা থলির মতো হয় এগুলি শাখাহীন হয় এরা সাইটোপ্লাজমে সাধারণত সমান্তরালভাবে বিন্যস্ত থাকে এদের গায়ে অনেক সময় রায়বোজম দানার উপস্থিতি লক্ষ্য করা যায় দ্বিতীয় গঠনযুক্ত ই আর হচ্ছে যে ভেসিকাল এগুলি সাধারণত ডিম্বাকার বা গোলাকার এবং পর্দা বেষ্টিত গহরের মতো অগ্নাশয় কোষে এরা বিশেষভাবে পরিলক্ষিত হয় তৃতীয় হচ্ছে যে টিউবিউল এগুলি শাখান্বিত নালিকা বিশেষ এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জালকের আকার ধারণ করে আবার এদের গাত্রে রায়বোজম দানা থাকে না তাহলে এই গেল এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গঠন এবার এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গঠনের পর যদি আমরা গঠন চিত্রটা লক্ষ্য করি তাহলে দেখব যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের অবস্থান রাইবোজমের অবস্থান সিস্টারনি তারপর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের অবস্থান তাছাড়াও নিউক্লিয়র ছিদ্র পরিলক্ষিত হচ্ছে ছবিতে এবার যদি এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কাজ লক্ষ্য করি তাহলে প্রথমেই যে কাজটা দেখব সেটা হচ্ছে যে ই কোষের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে দ্বিতীয় কাজ কি না ইয়ারের পর্দা অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ করে তাছাড়া ইয়ার বিভিন্ন বিপাকীয় পদার্থকে পৃথক রাখে এবং বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়াগুলিকে পৃথক রাখে তৃতীয় কাজ হচ্ছে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে চতুর্থ হচ্ছে যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা ইয়ার ফ্যাট সংশ্লেষ করে এবং আরও একটা কাজ করে মসৃণ ইয়া যেটা হচ্ছে যে টেস্টোস্টেরন প্রোজেস্টেরন ইত্যাদি কয়েক প্রকার স্টেরয়েড হরমোন খরণেও বিশেষ সাহায্য করে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তাহলে এই গেল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর যদি আমরা সংজ্ঞানু গলগি বডি বা গলগি কমপ্লেক্স লক্ষ্য করি তাহলে সংজ্ঞাটা কীরকম না আদর্শ কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকটে অবস্থিত একক পর্দা ঘেরা চ্যাপ্টা থলির মতো বা ক্ষুদ্র গহরের মতো বিশেষকে গলগি বডি বা গলগি কমপ্লেক্স বলা হয় এবার হচ্ছে গলগি বডির যদি গঠন লক্ষ্য করি তাহলে দেখবো যে প্রতিটি গল্গ বডি গলগি বডি দেখতে অনেকটা চাকতির মতন এই গলগি বডিতে দুটো মেরু অপস্থিত তাহলে হচ্ছে যে কী প্রথমটা হচ্ছে যে উত্তল মেরু এবং দ্বিতীয়টা হচ্ছে যে অবতল মেরু উত্তল মেরু হচ্ছে যে নিউক্লিয় পর্দার দিকে এবং অবতল মেরু কোষ পর্দার দিকে থাকে আবার এই গলগি বডিও ওই এন্ডোপ্লাজমি রেটিকুলামের মতন তিন রকমের গঠনযুক্ত হয় প্রথমটা হচ্ছে সিস্টার্নি এগুলি একক পর্দা বেষ্টিত তরল পদার্থপূর্ণ চারটা থলির মতো অংশ সিস্টার্নিগুলি সংখ্যায় তিন থেকে কুড়িটি হয় এবং সমান্তরালভাবে সাজানো থাকে দ্বিতীয় হচ্ছে যে মাইক্রোভেসিক্যাল সিস্টার্নির পরিধির দিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার থলির মতো অঙ্গাণুগুলি সংলগ্ন থাকে এদের ভেসিকাল বলা হয় এগুলির ভিতরে খড়ন বস্তু থাকে তৃতীয় হচ্ছে যে ভ্যাকল সিস্টার্ন প্রান্ত যে বড় গোলাকার গহরগুলি থাকে এদের গলগিয়ান ভ্যাকুয়াল বলা হয় গলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমে কোনো 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 অঙ্গাণু কোষ অঙ্গাণু থাকে না এই অঞ্চলকে সেই জন্য জোন অফ এক্সক্লুশন বলা হয় আচ্ছা গলগি বডির গঠনের পর যদি গলগি বডির পরাণু গঠন লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ভ্যাকুয়ালের অবস্থান সিস্টার্ন অবস্থান মাইক্রোফেসিক্যালের অবস্থান তার সঙ্গে খরিত বস্তুগুলোকেও আমরা দেখতে পাচ্ছি এবার হচ্ছে যে গলগি বডির যদি কাজ দেখি তাহলে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে যে গলগি বডি উৎসেচক হরমোন মিউকাস নিউরোসিক্রেটারি পদার্থ ইত্যাদি খরণ করে দ্বিতীয় কি না গলগি বডি কোষ মধ্যস্থ বিভিন্ন উৎসেচক যেমন যোগ কলা ধাত্র খরিত পদার্থ ইত্যাদি পরিবহনেও সহায়তা করে তৃতীয় হচ্ছে যে গলগি বস্তু বিভিন্ন প্রকার খাদ্য বস্তু সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে গলগি ভ্যাকুলগুলি এই কাজের সঙ্গে মূলত জড়িত তাহলে ভ্যাকোলগুলি ওই খাদ্যবস্তু সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে চতুর্থ হচ্ছে যে গলগি বডি কোষ প্রাচীর গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে এবং পাঁচ নম্বর হচ্ছে যে গলগি বডি শুক্রাণুর অ্যাক্রোজম গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে এটা হচ্ছে যে গলগি বডির অন্যতম প্রধান কাজ আচ্ছা গলগি বডির পর যদি আমরা শেষ কোষ অঙ্গাণু মানে আজকের মতো সে কোষ অঙ্গাণু দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে সংজ্ঞাটা কিরকম না আদর্শ প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা ঘেরা উৎসেচক পূর্ণ ক্ষুদ্র থলির মতো কোষ অঙ্গাণুকে লাইসোজম বলা হয় এই লাইসোজমের একটা আর একটা নাম আছে যেটা নাম হচ্ছে যে ইংরেজিতে সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় কেন লাইসোজমকে সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় না লাইসোজম কোষ অঙ্গাণুগুলিকে পাচিত করে ধ্বংস করে ফলে কোষের মৃত্যু ঘটে এই কারণের জন্য লাইসোজোমকে সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় সুসাইড মানে যে নিজেই নিজেরকে ধ্বংস করে দেয় করে ফেলে আর কি সেই জন্য সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় এবার যদি লাইসোজোমের গঠন লক্ষ্য করি তাহলে দেখব যে লাইসোজোম সাধারণত গোলাকার গহ্বর বা থলির মতো প্রতিটি লাইসোজোম লাইফ প্রোটিন নির্মিত একক পর্দা দিয়ে বেষ্টিত থাকে লাইসোজোমের গহ্বরে যে অসমসত্ত্ব দানাদার পত্র থাকে তাদের ধাত্র বা ম্যাট্রিক্স বলা হয় তাছাড়াও লাইসোজমের ধাত্রে পঞ্চাশ রকমের আদ্য বিশ্লেষক উৎসেচক অপাচ্য বস্তু দানাদার বস্তু ইত্যাদি থেকে থাকে তাহলে এই গেল লাইসোজমের গঠন এবার লাইসোজমি গঠনের পর লাইসোজমের গঠনে যদি চিত্র লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে চিত্রে দু রকমের লাইসোজোম এখানে গ্রানিউলের অবস্থান ভ্যাকুলের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাছাড়াও ডান দিকের যে লাইসোজোমটা দেখানো যাচ্ছে সেখানে অপাচ্য ফ্যাটের মায়োলিন তন্তুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবারে যদি লাইসোজমের কাজ লক্ষ্য করি তাহলে দেখব যে লাইসজমের প্রধান কাজগুলি হচ্ছে যে মধ্যে অন্যতম হচ্ছে যে অন্তঃকোষীয় পাচন কি না ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষে গৃহীত খাদ্যবস্তু লাইসজম মিশ্রিত উৎসেচকের সাহায্যে পাচিত হয়ে যায় এটা হচ্ছে যে অন্তঃকোষীয় পাচনের কাজ দ্বিতীয় হচ্ছে যে বহিক পাচন লাইসোজম উৎসেচক নিক্ষেপ করে বহিক পাচ পাচন ঘটায় কিরকম না যেমন হচ্ছে যে শুক্রাণু উৎসেচক নিক্ষেপ করে ডিম্মাণুর প্রাচীরকে পাচিত করে ফলে শুক্রাণুর প্রবেশ পথ তৈরিতে বিশেষ রকমভাবে সাহায্য করে তিন রকম তিন নম্বর কাজ হচ্ছে যে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা শ্বেতকণিকায় লাইসজামের উৎসেচকগুলি নিক্ষেপ করে ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি ধ্বংস করে তার মানে কি উৎস মানে প্রতিরক্ষা কাজে কি করে না শ্বেতকণিকা বা শ্বেতকণিকা থেকে নিশ্চিত যে লাইসজমের উৎসেচক সেগুলি ব্যাকটেরিয়া বা ভাইরাসকে ধ্বংস করতে সাহায্য করে এটা হচ্ছে যে সুজমের কাজ তাহলে স্টুডেন্ট আজকে এই পর্যন্তই আমরা পরের ক্লাসে আরও যে বিভিন্ন কোসংজ্ঞানগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব আজকের মতো এখানেই শেষ আর যাবার আগে বলি যে তোমরা যারা এখনও পর্যন্ত সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওগুলিকে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করো তাহলে ভিডিওগুলি অনেক মানুষজনের কাছে পৌঁছে যাবে তাহলে স্টুডেন্ট আজকের মতো এখানেই শেষ হল ধন্যবাদ